দুর্ঘটনায় প্রাণ হারালো দুইজন। আজ ঘটপুকুর সোনারপুর রোড সন্ধিয়া বাজারের ঠিক কাছেই একটি ইটবাহী লরি ও বাইকের সাথে লাগে মুখোমুখি সংঘর্ষ। গুরুতরভাবে আহত হন ওই দুই গাড়ির চালক। জানা যায়, ইটবাহী লরিটি বাইক আরোহীকে চেপে দিতেই বাইক আরোহী চাপা পড়ে যায় ওই বড় গাড়ির তলায়। পিছনেই ছিলেন আরেকজন আরোহী। আহত ব্যক্তিদের মধ্যে একজন বনগ্রামের বাসিন্দা শঙ্কর নস্কর, বয়স 48, পেশায় সবজি বিক্রেতা, এবং অপর একজন শকুন্তলার বাসিন্দা জয়নাল মিস্ত্রি, বয়স 40। এই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই দুই ব্যক্তিকে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি আফসান শেখ সেলিম শেখ আফসারের তৎপরতায় প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তৎক্ষণাৎ তাদেরকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় গাড়িটিকে আটক করা হলেও ড্রাইভার পলাতক। মানুষ সঙ্গে সঙ্গে আমরাও ছিলাম সঙ্গে, কিন্তু গাড়িটাকে পিছনে ব্যাক করে দিয়ে টাকাকে নিয়ে আমরা এই নলমুড়ি হসপিটালে নিয়ে এসেছি। কোথায় বাড়ি জানা গেছে? বাড়ি উত্তর বনগ্রাম। এখন স্বাভাবিক পরিস্থিতি কেমন আছেন? এখন ওনাকে রেফার করা হয়েছে চিত্তরঞ্জনে। ওনার বাড়ির লোকেরা খবর পেয়ে যথারীতি এবং তারা নিয়ে তারা চিত্তরঞ্জনে চলে বেরিয়েও গিয়েছে অলরেডি। আপনার নামটা? শেখ সেলিম। অ্যাকচুয়াল ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল? অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটেছে শিখ সন্ধিয়া মোড়ের একটু আগে যে বড় বটগাছটা আছে ওর নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্থানীয় লোক সহযোগিতা করেছিল? স্থানীয় লোক প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, না করলে আজকে আমরা এত শীঘ্র এই জায়গায় নিয়ে আসতে পারতাম না। আপন ভাই ছিল আর ওখানে আমাদের শকুন্তলা 100 নম্বর বুথ সভাপতি শেখ আকমান উপস্থিত ছিল, উনি তো প্রচণ্ডভাবে হেল্প করেছে, ওনার হেল্পে আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। ধরুন তো হাতের মনে ধরছিল না, আমরাই তো সব ধরে বাড়ে